ইসরায়েলের ছোড়া ক্ষেপণাস্ত্র হামলায় এই মুহূর্তে জ্বলছে গাজা উপত্যকা। অর্ধশতাধিক শিশুসহ ফিলিস্তিনের মৃতের সংখ্যা ছাড়িয়ে গেছে 200 জন। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলছেন এই হামলা চলবেই। এদিকে হামাসও থেমে নেই, নিজেদের সাধ্যমতো হাতের কাছে পাওয়া উপকরণ দিয়েই রকেট বানিয়ে ইসরায়েলকে জবাব দেওয়ার চেষ্টা করে যাচ্ছে তারা। বেশ কয়েকদিন পার হয়ে গেছে, কিন্তু এই সংঘাত থামার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যকার এই দ্বন্দ্বের কারণ কি? কিভাবে গঠিত হল ইসরায়েল রাষ্ট্র? পৃথিবীর বেশিরভাগ দেশ এই রাষ্ট্রকে স্বীকৃতি দিলেও মুসলিম প্রধান রাষ্ট্রগুলো ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে মানে না। আমাদের বাংলাদেশের সংবিধানেই ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে অস্বীকৃতি জানানো হয়, এবং আমাদের বাংলাদেশের পাসপোর্ট দিয়ে ইসরায়েল ভ্রমণও নিষিদ্ধ। তবে বেশ কিছু মুসলিম রাষ্ট্র ইসরায়েলকে ইতিমধ্যে স্বীকৃতি দিয়েছে। ইসরায়েল ফিলিস্তিনের এই দ্বন্দ্বের শুরু কবে থেকে এবং কিভাবে শুরু হলো, আজকের এই ভিডিওতে আমরা সেই ইতিহাস জানার চেষ্টা করব। আমরা তো জানি যে হিটলার ইহুদিদেরকে কি পরিমাণ ঘৃণা করতেন, এবং হিটলার দ্বারা ইহুদি নিধনের ইতিহাসও আমরা জানি। কিন্তু আমরা অনেকে জানি না যে এর অনেক আগে থেকেই, সেই যীশু খ্রিস্টের সময়ই ইহুদিদেরকে সবাই ঘৃণা করত। খ্রিস্টান ধর্মের একটি ধারার মানুষ বিশ্বাস করত যে যীশু খ্রিস্টের জন্মই হয়েছিল একটি ইহুদি পরিবারে। ইহুদিরাই যীশু খ্রিস্টকে মেরে ফেলার জন্য ক্রুশে বিদ্ধ করেছিল। খ্রিস্টান ধর্মের মানুষেরা এই ঘটনার প্রতিশোধ নিতে অপেক্ষায় ছিল শতকের পর শতক। প্রায় 1000 বছর পূর্বে যখন খ্রিস্টানরা ক্রুসেড বা ধর্মযুদ্ধ শুরু করে, তখন তারা প্রচুর পরিমাণে ইহুদি হত্যা করে। সেই সময়ে ইউরোপের ইহুদিদের নিয়ে নানা কাহিনী ছড়িয়ে পড়ে, যেমন ইহুদিরা খ্রিস্টান শিশুদের রক্তপান করে, শিশুদের রক্ত দিয়েই ওরা ধর্ম উৎসব পালন করে ইত্যাদি বেশ কিছু কাহিনী তখন মানুষেরা মুখে মুখে বলাবলি করত। তাই বিশ্বব্যাপী ইহুদিদের ঘৃণার চোখে দেখা শুরু হয়। ইহুদিরা সে সময় থেকেই নানা দেশে ছড়িয়ে ছিটিয়ে জীবনধারণ করতে থাকে, কিন্তু কোনো দেশই তাদের ঠিকমতো থাকার জায়গা দিচ্ছিল না। 1800 শতকের শেষ পর্যন্ত তারা এই যাযাবর জীবন কাটায়। এরপর ইহুদিরা বুঝতে পারে যে নিজেদের দেশ না হলে তাদের শান্তি আসবে না। ইহুদিদের শান্তির জীবন কাটানোর জন্য দরকার একটি আলাদা ইহুদি রাষ্ট্রের। এই স্বাধীন ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে প্রথম এগিয়ে আসেন অস্ট্রো হাঙ্গেরিয়ান সাংবাদিক থিওডোর হার্জল। 1896 সালে তিনি জায়োনিজম নামের একটি আন্দোলন শুরু করেন। জায়োনিজম এর মূল উদ্দেশ্যই ছিল ইহুদিদের জন্য একটি আলাদা রাষ্ট্রের ব্যবস্থা করা, যদিও এটি নতুন কোনো আইডিয়া ছিল না। 1870 সালের পর থেকেই বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ইহুদিদের জন্য আলাদা রাষ্ট্রের ধারণা দিয়ে আসছিল। এ কারণেই 1881 সালে সর্বপ্রথম ব্যাপক সংখ্যক ইহুদি জনগণ অভিবাসী হয়ে ফিলিস্তিনে পাড়ি জমায়। ফিলিস্তিনে গিয়ে তারা স্থায়ী বাড়িঘর নির্মাণ করে বসবাসও শুরু করে দেয়। এখন প্রশ্ন হল, ইহুদিরা অভিবাসনের জন্য কেন ফিলিস্তিন অঞ্চলকেই বেছে নিয়েছিল? কারণ ফিলিস্তিনের জেরুজালেম ছিল ইহুদি ধর্মের সবচেয়ে পবিত্র স্থান, তাই তারা জেরুজালেমের আশেপাশেই নিজেদের একটি রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন দেখছিল। যখন ইসরায়েল, গাজা, পশ্চিম তীর বলতে কোনো কিছুই ছিল না, সমগ্র অঞ্চলটাই তখন ছিল ফিলিস্তিন। আর এই ফিলিস্তিন ছিল অটোম্যান সাম্রাজ্যের একটি অংশ। তখন ফিলিস্তিনে যারা থাকত তাদের সংখ্যাগরিষ্ঠ ছিল আরব মুসলমানরা, সেই সঙ্গে অভিবাসী হয়ে আসা কিছু ইহুদি। সে সময় ফিলিস্তিনে জমির পরিমাণ ছিল অনেক বেশি, সেই তুলনায় লোকবসতি ছিল অনেক কম, তাই তখন জায়গা জমি নিয়ে খুব বেশি ঝগড়া বিবাদ তাদের মধ্যে ছিল না। তবে ইসরায়েল রাষ্ট্রের সূচনা শুরু হয় মূলত 1915 সালে প্রথম বিশ্বযুদ্ধের সময়ে। প্রথম বিশ্বযুদ্ধে অটোম্যানদের বিপক্ষে লড়েছিল ব্রিটেন, ফ্রান্স ও আরবের দেশগুলো। ব্রিটেন তখন সবার সাথেই একটা চালাকির খেলা খেলে। আরবের নেতারা তখন সিরিয়া থেকে ইয়েমেন পর্যন্ত একক আরব দেশ গঠনের স্বপ্ন দেখছিল। তাদের সাথে ব্রিটেন একটা চুক্তি করে যে আরবরা যদি ব্রিটিশদের সাহায্য করে এবং ব্রিটিশরা অটোম্যানদের পরাজিত করতে পারে, তাহলে পুরো ফিলিস্তিনের জমি আরবদের দিয়ে দেওয়া হবে। এদিকে ইহুদিদের সাথেও ব্রিটিশরা একই চুক্তি করে, ইহুদিরা যদি এই যুদ্ধে ব্রিটিশদের সাহায্য করে, তাহলে ফিলিস্তিনের পুরো জায়গা ইহুদিদের দেওয়ার প্রতিশ্রুতি দেয় ব্রিটেন। কিন্তু বাস্তবে ঘটনা ছিল উল্টো। ব্রিটিশরা অনেক আগেই ফ্রান্সের সাথে একটি গোপন চুক্তি করেছিল। চুক্তি অনুযায়ী অটোম্যানদের পরাজিত করার পর পুরো মধ্যপ্রাচ্য দুই ভাগে ভাগ করে নেয় ফ্রান্স আর ব্রিটেন। ব্রিটিশরা ফিলিস্তিনের নিয়ন্ত্রণ নেয়। 1917 সাল থেকে 1948 সাল পর্যন্ত পুরো সময়টাই ফিলিস্তিন অঞ্চল ছিল ব্রিটিশদের নিয়ন্ত্রণে। আর ঠিক তখনই ইসরায়েল রাষ্ট্রের সূচনা শুরু হয়ে যায়। 1917 সালে ব্রিটিশ প্রধানমন্ত্রী জেমস বেলফোর ফিলিস্তিনের ভূমিতে একটি ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা দেন। এই ঘোষণাকেই ইতিহাসে বেলফোর ঘোষণা বলা হয়।
1918 সালে ইহুদিরা হাগানাহ নামে একটি গোপন বাহিনী গড়ে তোলে। প্রথম দিকে ইহুদিদের সাহায্য করার জন্য এটি গঠনের কথা বলা হলেও পরবর্তীতে তারা সন্ত্রাসী কার্যক্রমে যুক্ত হয়ে যায়। হাগানাহের মূল কাজই ছিল ফিলিস্তিনের সাধারণ মানুষদের ঘরবাড়ি ও ক্ষেতখামার লুটপাট করে তাদেরকে বিতাড়িত করা। এই হাগানাহ বাহিনী পরিবর্তিত হয়ে বর্তমানে ইসরায়েলের সেনাবাহিনী গঠিত হয়েছে। 1940 দশকে ইউরোপের নেতৃত্বে আসেন জার্মানির অ্যাডলফ হিটলার। হিটলার ইহুদিদের ঘৃণার চোখে দেখতেন। হিটলারের অত্যাচারের ভয়ে ইউরোপ ছেড়ে নানা দেশে ছড়িয়ে পড়তে থাকে ইহুদিরা। অনেকে যায় আমেরিকায়, আর একটা বড় অংশ আসে ফিলিস্তিনে। ব্রিটিশরা প্রথম দিকে ইহুদিদের ফিলিস্তিন আসতে সহযোগিতা করে, কিন্তু কিছুদিন পরেই তারা ইহুদি অভিবাসন বন্ধ করে দেয়, কারণ এই সময়ই ফিলিস্তিনে শুরু হয়েছিল জাতীয়তাবাদী আন্দোলন। 1940 সালে ফিলিস্তিন জুড়ে এই জাতীয়তাবাদী আন্দোলন শুরু হয়। ফিলিস্তিনের আদি অধিবাসীরাও তখন ব্রিটিশদের কাছে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবি জানাতে থাকে। দ্বন্দ্ব সংঘাত দিনে দিনে বাড়তে থাকে। এদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ব্রিটিশ সাম্রাজ্যের সূর্য অস্ত যেতে থাকে। ফিলিস্তিন ছেড়ে যাওয়ার পরিকল্পনা করে ব্রিটিশরা। তখন ইহুদি ও ফিলিস্তিনদের মধ্যে বিবাদ মীমাংসার দায়িত্ব তারা জাতিসংঘের কাছে হস্তান্তর করে। 1948 সালে জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনকে দ্বিখণ্ডিত করার প্রস্তাব গৃহীত হয়। ফিলিস্তিনের মোট জনসংখ্যার 4/3 আরবের মুসলমান হলেও বেশিরভাগ জায়গা পায় ইহুদিরা। মাত্র 25% জনসংখ্যা নিয়ে ইহুদিরা পায় 57% ভূমি, আর ফিলিস্তিনরা 75% জনসংখ্যা নিয়ে নিজেদের ভূমির মাত্র 43% মালিকানা পায়। প্রস্তাবিত এই ইহুদি রাষ্ট্রের উত্তর পশ্চিম অঞ্চলের সীমানা অনির্ধারিত রাখা হয়, যাতে ইহুদিরা দিনে দিনে তাদের সীমানা আরও বাড়াতে পারে। এভাবে জাতিসংঘের একটি অযৌক্তিক সিদ্ধান্তে ফিলিস্তিনিরা নিজেদের ভূমির মালিকানা হারায়। তবে জাতিসংঘের কাছে পুরোপুরি উপেক্ষিত থেকে যায় ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার ব্যাপারটি। জাতিসংঘের এই প্রস্তাবের পরে ইহুদিরা আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। ফিলিস্তিনিদের উপর অত্যাচারের মাত্রা সীমা ছাড়িয়ে যায়। জাতিসংঘে ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার অনুমতি পাওয়ার মাত্র 100 দিনের মধ্যেই 17,000 মুসলমানকে হত্যা করা হয়। ঘরবাড়ি থেকে উচ্ছেদ করা হয় বিপুল সংখ্যক ফিলিস্তিনিদের। অবশেষে 1948 সালের 12 নভেম্বর ইহুদিদের নেতা ডেভিড ব্যানগোরিয়র ইসরায়েলের স্বাধীনতা ঘোষণা করেন, আর মাত্র 10 মিনিট পরই আমেরিকা ইসরায়েলকে স্বীকৃতি দেয়। তারপর সোভিয়েত ইউনিয়ন এবং ব্রিটেনও ইসরায়েলকে স্বীকৃতি দেয়। ফিলিস্তিনরা ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠাকে প্রত্যাখ্যান করে। 1948 সালেই ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে ফিলিস্তিনিরা। তাদের সাহায্যে এগিয়ে আসে প্রতিবেশী আরব দেশগুলো। ইতিহাসে এই যুদ্ধকে বলা হয় প্রথম আরব ইসরায়েল যুদ্ধ। এই যুদ্ধে ফিলিস্তিনের 500টি গ্রামের মধ্যে প্রায় 400টি গ্রাম থেকেই মুসলমানদের উচ্ছেদ করে দেয় ইসরায়েল। প্রথম আরব ইসরায়েল যুদ্ধে পরাজিত হয় ফিলিস্তিন। তবে পশ্চিম তীরের দখল নেয় জর্ডান, আর গাজার দখল নেয় মিশর। এই যুদ্ধের পর ফিলিস্তিনিদের নিজেদের বলতে আর কোনো জায়গা থাকল না। প্রায় 7 লাখ ফিলিস্তিনি ঘরবাড়ি ছাড়া হয়। তারা অনেকে আশ্রয় নেয় প্রতিবেশী আরব দেশগুলোতে, কেউ বা চলে যায় গাজা ও পশ্চিম তীরে। ইতিহাসে এই ঘটনাকেই বলা হয় নাকবা বা ফিলিস্তিনের মহাবিপর্যয়। আরব ও ইসরায়েলের মধ্যে এরপরেও আরও 3টি যুদ্ধ হয়েছে। এই যুদ্ধগুলো ফিলিস্তিনের জন্য বারবার দুর্ভোগ বয়ে এনেছে। 1967 সালের যুদ্ধে মাত্র 6 দিনেই আরবেরা ইসরায়েলের কাছে পরাজিত হয়। গাজা ও পশ্চিম তীর সহ সিরিয়ার গোলান মালভূমি ও মিশরের সিনাই উপত্যকা দখল করে নেয় ইসরায়েল। এভাবে ইসরায়েল দিনে দিনে শক্তিশালী দানবে পরিণত হয়ে ফিলিস্তিনিদের জিম্মি করে ফেলে। তবে ফিলিস্তিনি জনগণ বসে থাকেনি, তারা ইহুদিদের প্রতিরোধের চেষ্টা করে। 1964 সালে ফিলিস্তিনের মুক্তির জন্য সংগঠিত হয় প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন বা PLO। এই PLOই প্রথম সশস্ত্র সংগ্রামের মাধ্যমে ফিলিস্তিনের স্বাধীনতা আন্দোলনের সূচনা করে। তখন আমেরিকা ও ইসরায়েল এই ফিলিস্তিনি বিপ্লবীদেরকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে। তবে 1974 সালে PLO আরব লীগ ও জাতিসংঘের সাধারণ পরিষদে স্বীকৃতি পায়। PLOকে তারা ফিলিস্তিনের প্রতিনিধি হিসেবে স্বীকার করে নেয়। 1979 সালে মিশর সর্বপ্রথম আরব দেশ হিসেবে ইসরায়েলের সাথে শান্তি আলোচনায় বসে। মিশরই প্রথম আরব দেশ হিসেবে ইসরায়েলকে একটি দেশ হিসেবে স্বীকৃতি দেয়। বিনিময়ে মিশরের দখলকৃত সিনাই উপত্যকা ফেরত দিয়ে দেয় ইসরায়েল। এদিকে ফিলিস্তিনের পশ্চিম তীরে বসতি স্থাপন করতে থাকে ইহুদিরা। ইসরায়েল সরকার এই বসতি স্থাপনে প্রত্যক্ষ সহায়তা করে। ইসরায়েলের এসব অত্যাচার সহ্য করতে করতে 1987 সালে ফিলিস্তিনিরা শুরু করে প্রথম ইন্তিফাদা। ইন্তিফাদা অর্থ হল জেগে ওঠা। এই ইন্তিফাদার সময়েই ফিলিস্তিনের কট্টর ইসলামপন্থী সংগঠনগুলোর মধ্যে সবচেয়ে বড় হামাস গঠিত হয়।
হামাসের মূল সনদ অনুযায়ী ফিলিস্তিন রাষ্ট্র হবে বর্তমান ইসরায়েল, গাজা ও পশ্চিম তীর নিয়ে গঠিত একক ইসলামী রাষ্ট্র। ইসরায়েল বলতে কোনো রাষ্ট্রের অস্তিত্ব হামাস স্বীকার করে না। 1988 সালের 15 নভেম্বর পিএলও এর স্বাধীনতাকামী নেতা ইয়াসির আরাফাত ফিলিস্তিনের স্বাধীনতা ঘোষণা করেন, কিন্তু তখনও পর্যন্ত ফিলিস্তিনের নিজেদের কোনো নির্দিষ্ট ভূখণ্ড ছিল না। 1993 সাল পর্যন্ত এই প্রথম ইন্তিফাদা কার্যকর ছিল। 1993 সালেই নরওয়ের অসলো শহরে ইসরায়েলের সাথে ফিলিস্তিনের একটি শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়। ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে মেনে নেয় ইসরায়েল। তবে এই শান্তির বার্তা খুব বেশি দিনের জন্য কার্যকর হয়নি। কথা রাখেনি ইসরায়েল। পশ্চিম তীরে ইসরায়েলের সৈন্যদের সহায়তায় আবারও স্থায়ী বসতি গড়ে তুলতে থাকে ইহুদিরা। ফলে 2000 সালে শুরু হয় দ্বিতীয় ইন্তিফাদা বা জেগে ওঠা আন্দোলন। এটি শেষ হয় 2008 সালে। 2004 সালের মার্চে গাজায় ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হন হামাসের প্রতিষ্ঠাতা আহমদ ইয়াসিন। পরের মাসেই নিহত হন আরেক প্রতিষ্ঠাতা আজিজ আল রান্তিসি। ইসরায়েল বিরোধী কট্টর অবস্থান এবং দীর্ঘদিন ধরে ইসরায়েলে রকেট হামলা চালানোর কারণে হামাসকে সন্ত্রাসী সংগঠন বলে মনে করে কোনো কোনো দেশ। এ তালিকায় রয়েছে ইসরায়েল, যুক্তরাষ্ট্র, কানাডা, জাপান এবং ইউরোপীয় ইউনিয়ন। 2005 সালে রাজনীতিতে সম্পৃক্ত হয় হামাস। পরের বছরই ফিলিস্তিনি আইন পরিষদ পিএলসি নির্বাচনে জয়ী হয় তারা। এরপর থেকেই ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন ফাতাহর সঙ্গে তাদের দ্বন্দ্ব শুরু হয়। 2007 সালের জুনে গাজায় হামাস ও ফাতাহর মধ্যে প্রচণ্ড লড়াই বেঁধে যায়। এই ঘটনাকে ব্যাটল অফ গাজা বলা হয়। যুদ্ধের পর গাজা অঞ্চল হামাসের নিয়ন্ত্রণে চলে আসে আর পশ্চিম তীরের ক্ষমতায় থাকে ফাতাহ। এখনও গাজার শাসন ক্ষমতায় রয়েছে হামাস, আর পশ্চিম তীরের শাসন ক্ষমতা এখনও ফাতাহ এর হাতে। গাজা থেকে ইসরায়েলকে লক্ষ্য করে হামাসের রকেট হামলা চালানো বন্ধ করার কথা বলে 2008 সাল থেকে মাঝে মাঝেই বড় বড় অভিযান চালায় ইসরায়েল। মিশরে মুসলিম ব্রাদারহুডের পতনের পর প্রায় নিঃসঙ্গ হয়ে যায় ইসলামপন্থী এ সংগঠনটি। তারা ইরানের কাছ থেকে কিছু অস্ত্র ও অর্থ সহায়তা পায় বলে মনে করা হয়, তবে সেটার পরিমাণও এখন কমে এসেছে। গাজার দুই পাশে রয়েছে ইসরায়েল, এক পাশে মিশর ও অপর পাশে রয়েছে বিশাল সমুদ্র। ইসরায়েল হামাসের কাছে অস্ত্র সহায়তা বন্ধ করতে সীমান্ত বন্ধ করে রেখেছে। মিশরও ফিলিস্তিনিদের সহযোগিতা না করে তাদের সীমান্তে দেওয়াল তুলে দিয়েছে। তাই গাজা বর্তমানে বিশ্ব থেকে আলাদা একটি বিচ্ছিন্ন অঞ্চল। তবে বর্তমান যুদ্ধে মিশর অর্থ ও চিকিৎসার মাধ্যমে গাজার মুসলমানদের কিছুটা সাহায্য করছে। পূর্ব জেরুজালেম, গাজা ও পশ্চিম তীরে যে ফিলিস্তিনিরা থাকে তাদের সঙ্গে ইসরায়েলিদের উত্তেজনা প্রায় চরমে উঠে। 50 বছর ধরে ইসরায়েল অবৈধভাবে দখল করা জায়গায় ইহুদি বসতি স্থাপন করে যাচ্ছে। 6 লাখের বেশি ইহুদি এখন এসব এলাকায় থাকে। আন্তর্জাতিক আইনে এগুলো অবৈধ বসতি এবং শান্তি প্রতিষ্ঠার পথে সবচেয়ে বড় বাধা। তবে ইসরায়েল সেটিকে অবৈধ বসতি মনেই করে না। ইসরায়েল ও ফিলিস্তিনিরা বেশ কয়েকটি ইস্যুতে একমত হতে পারছে না। এর মধ্যে আছে ফিলিস্তিনি শরণার্থীদের ব্যাপারে কি হবে, পশ্চিম তীরে যেসব ইহুদি বসতি স্থাপন করা হয়েছে সেগুলো থাকবে নাকি সরিয়ে নেওয়া হবে, জেরুজালেম নগরী কি উভয়ের মধ্যে ভাগাভাগি হবে, আর সবচেয়ে জটিল ইস্যু হচ্ছে ইসরায়েলের পাশাপাশি একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের প্রশ্ন। 25 বছর ধরেই এসব ইস্যুতে শান্তি আলোচনা চলছে থেমে থেমে, কিন্তু সংঘাতের কোনো সমাধান এখনও মেলেনি। গত সপ্তাহ মানে 10 মে 2021 ইসরায়েলি পুলিশ আল-আকসা মসজিদে হামলা চালালে গাজা থেকে হামাস প্রতিরোধ গড়ে তোলে। হামাস হাজার হাজার রকেট ছুড়তে থাকে ইসরায়েলকে লক্ষ্য করে, যার বেশিরভাগই ইসরায়েলের আকাশে এন্টি মিসাইল সিস্টেম বা আয়রন ডোম নিষ্ক্রিয় করে ফেলে। তবে পূর্বের তুলনায় বেশি শক্তিশালী হামাসের বেশ কয়েকটি রকেট ইসরায়েলের ভূমিতে আঘাত হানতে সক্ষম হয়। অন্যদিকে ইসরায়েলি সেনারা বিমান হামলা করে শহীদ করছে শত শত গাজার মুসলমানদের, যাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যায় রয়েছে নারী ও শিশু। 10ই মে থেকে 18ই মে পর্যন্ত এক সপ্তাহের সংঘাতে এ পর্যন্ত প্রায় 200 জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন, যাদের মধ্যে রয়েছে অর্ধশতাধিক শিশু। আহতের সংখ্যা প্রায় 1000 ছাড়িয়ে গেছে। অপরদিকে হামাসের প্রতিরোধী রকেট হামলায় এ পর্যন্ত 10 জন ইসরায়েলি নিহত হবার খবর পাওয়া যায়, সাথে শতাধিক আহতের। আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া সহ বিশ্ব মোড়লেরা খোলাখুলি ইসরায়েলের সমর্থন করে যাচ্ছে। অপরদিকে মুসলিম দেশগুলোর রাষ্ট্রপ্রধানেরা কূটনৈতিক বক্তব্য দেওয়া ছাড়া ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর জন্য তেমন কোনো ভূমিকা রাখছে না। আপনার কি মনে হয়, কি আছে ফিলিস্তিনিদের ভাগ্যে? আদৌ কি ফিলিস্তিনিরা নিজেদের একটি স্বাধীন রাষ্ট্রে শান্তিতে বসবাসের সুযোগ পাবে?
আপনার কি মনে হয়, কোন পদ্ধতিতে ফিলিস্তিনে স্বাধীনতার সূর্য উদয় হবে? আমাদের কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে ভুলবেন না যেন। ধন্যবাদ।